সম্মানিত সুধি আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্স ক্যাশমেশিন লিখেছেন কোচ কাঞ্চন শেষ করুন শুরু করার আগেই মানুষের ব্রেইনে সৃষ্টিকর্তা একটা ঐশ্বরিক ক্ষমতা দিয়েছেন যা পৃথিবীর খুব কম মানুষই অনুভব করতে পারে কি সেই ক্ষমতা মানুষ কোনো কিছু শুরু করার আগেই শেষ করতে পারে শুনতে অদ্ভুত লাগলো এটাই মানুষের সুপার পাওয়ার আচ্ছা বলুন তো এই বইটি আমি কখন লেখা শুরু করেছি যখন বইটি লেখা শেষ হয়েছে তখনই আমি লিখতে শুরু করেছি ভাবছেন আমি পাগলের মতো কি বলছি এসব মাথা খাটিয়ে একটু বুঝতে চেষ্টা করুন একটা হিডেন পাওয়ারের সন্ধান পাবেন পৃথিবীতে সকল কিছু দুইবার ঘটে প্রথমবার আমাদের ব্রেইনে দ্বিতীয়বার বাস্তবে ব্রেইনে যখন কোনো কিছু ফিনিশ হয় তখনই সেটা আমরা বাস্তবায়ন শুরু করি পেইন্টার যখন পেইন্টিং করে তখন দেখবেন একটু পর মুছে বা কারেকশন করছে কিসের সাথে মিলিয়ে সে এটা করে তার ব্রেইনের ভেতর একটা পেইন্টিং সে আগেই এঁকেছে ব্রেইনের ইমাজিনেশনে থাকা পেইন্টিংয়ের সাথে বাস্তবের পেন্টিংয়ের মিল না হওয়া পর্যন্ত সে বারবার চেঞ্জ আনতে থাকে আমি এই বইটা যখন ব্রেইনের ভেতরে লেখা শেষ করলাম তখনই কিন্তু বাস্তবে বসে লেখা শুরু করলাম যে কাজ আপনি ব্রেইনে শেষ করতে পারবেন না সেই কাজ বাস্তবেও শুরু হবে না জয়টা ব্রেইনে নিশ্চিত করুন তাহলে বাস্তবে জয়ী হয়ে উঠবেন সঞ্জু আর্ট অফ ওয়ার এর ছয় নং চ্যাপ্টারে সুন্দর করে বলেছেন এভরি ব্যাটেল ইজ ওন বিফোর ইটস এভার ফট আপনি কোটি টাকা আয় করতে চান তো অলরেডি ব্রেনে সেটা আয় করুন নিজেকে কোটিপতির কাতারে দেখুন তখনই কেবল বাস্তবে আপনি কোটি টাকা আয়ের যাত্রা শুরু করতে পারবেন ব্রেন হচ্ছে আলটিমেট ক্যাশ মেশিন ইউর ব্রেইন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট আপনার আসল ক্যাশ মেশিন আপনার ব্রেইন ব্রেইনের ভেতরে আগে কোটি টাকা আয় করুন তখন বাইরের দুনিয়ায় কোটি টাকা আয় করতে পারবেন আপনি যেখানে পৌঁছাতে চান ইমাজিনেশনে নিজেকে সেখানে দেখুন তাহলেই বাস্তবে সেখানে পৌঁছাতে পারবেন হিউম্যান বিইং হ্যাভ দিস রিমার্কেবল অ্যাবিলিটি টু ফিনিশ সামথিং দ্যান স্টার্ট ইট ইজ পসিবল টু সি দ্য এন্ড অ্যান্ড দেন বিগিন বিশ্বাসের শক্তি ফিনিশ লাইন দেখার শক্তি কোত্থেকে থেকে আসে মানুষের প্রেমে এই শক্তি আসে বিশ্বাস থেকে বিশ্বাসের এই শক্তি দিয়েই মানুষ বিশ্ব জয় করে মহাকাশ চলে যায় সমুদ্র জয় করে এভারেস্টের চূড়ায় ওঠে ফেইথ ইজ দ্য অ্যাবিলিটি টু সি থিংস দ্যাট ডোন্ট ইয়েট এক্সিস্ট বিশ্বাস জিনিসটা কালারফুল চশমার মতো আপনি রেড কালার পরলে সব কিছু লাল দেখেন আবার ব্ল্যাক কালার পরলে সব কিছু ব্ল্যাক দেখেন বিলিভ আপনার আইডেন্টি আপনি তাই হয়ে ওঠেন যা আপনি বিলিভ করেন যে বিশ্বাস করে পৃথিবী একটা কঠিন জায়গা তার কাছে সব কঠিন হয়ে ধরা দেয় ওন্স বিলিভস আর ইনস্টল ইউ ক্যান ওনলি সি দ্য ওয়ার্ল্ড থ্রো দিস প্রিজম মানুষের মনে দুই ধরনের বিলিভ কাজ করে এক এমপাওয়ারিং বিলিভ যা এগিয়ে চলার শক্তি দেয় দুই লিমিটিং বিলিভ যা পেছন থেকে টেনে ধরে না কোটি টাকার বিজনেস আমার জন্য না আমি পারবো না এই বিশ্বাস মনের মধ্যে থাকলে সেই কাজে আগাতেই পারবেন না বিশ্বাস জিনিসটা অনেকটা গাড়ির ব্রেকের মতো কাজ করে গাড়ির ব্রেক যদি এক পারসেন্ট কাজ না করে আপনি চালাতে আগ্রহী হবেন না ঠিক মনের মধ্যে এক পারসেন্ট ডাউট থাকলে সেই কাজ আপনি করেন না বা করলেও রেজাল্ট আসে না হলিউড কাপানো বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনে পাওয়া সেরা উপদেশ কী ছিল উনি এক বাক্যে উত্তর দিয়েছিলেন বিলিভ ইন ইউরসেলফ নিজের উপর বিশ্বাস রাখো কারণ এটাই সব কিছু। এরপর তার কাছে জানতে চাওয়া হয় সবচেয়ে বাজে উপদেশ কি ছিল তিনি হেসে উত্তর দিয়েছিলেন তুমি এটা পারবে না আপনি যতক্ষণ না বিশ্বাস করবেন আপনার দ্বারা বিক্রি করা সম্ভব আপনি বিক্রয় করতে পারবেন না আবার উল্টো দিকে কাস্টমার যতক্ষণ না আপনাকে বিশ্বাস করবে সে আপনার থেকে কিনবে না এক্সপেরিমেন্ট গত শতাব্দীর মাঝামাঝি সময়ে বিখ্যাত বায়োলজিস্ট সাইকোলজিস্ট ও জেনেটিসিস্ট ডাক্তার কার্ট পল রিচার ইঁদুর নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন বালতির পানিতে উনি দুইটা ইঁদুর ছেড়ে দেন যেখানে ইঁদুরগুলোর সারভাইভ করার বা উঠে পালানোর কোনো ব্যবস্থা ছিল না স্বাভাবিকভাবে পনেরো বিশ মিনিটের মতো সাঁতার কেটে ইঁদোরগুলো মারা যায় সেম এক্সপেরিমেন্ট তিনি কয়েকদিন পর আবার করেন এবার ইঁদোরগুলোকে বালতিতে ছেড়ে পনেরো মিনিট হওয়ার আগেই সেখান থেকে উঠে নেন এরপর আবার বালতির পানিতে ছাড়েন দ্বিতীয়বার ছাড়ার পর দেখা গেল এরা ষাট ঘন্টা সাঁতার কাটল অথচ প্রথম এক্সপেরিমেন্টে মাত্র পনেরো মিনিটেই মারা গিয়েছিল দ্বিতীয়বারের সাথে তাহলে প্রথমবারের পার্থক্য কোথায় হল পার্থক্যটা বিশ্বাসে সেকেন্ড এক্সপেরিমেন্টে পনেরো মিনিটের মাঝে একবার উঠানোর ফলে ইঁদুরগুলোর বিশ্বাস বেড়ে গিয়েছিল কেউ একজন আবার বাঁচাবে এই বিশ্বাসে ভর করে তারা ষাট ঘন্টা সাঁতার কাটতে পেরেছে ঠিক ইঁদুরের মতোই আমাদের জীবনের অবস্থাও ভেতরে ষাট ঘন্টা সাঁতার কাটা শক্তি থাকার পরও মাত্র পনেরো মিনিট ড্রাইভ দিয়ে আমরা হাঁপিয়ে যাই কোটি টাকা আয়ের সমস্ত সেট আপ ব্রেইনে থাকার পরও অল্প কিছু ইনকাম করেই ভাবছি আর সম্ভব না কারণ বিশ্বাসের বাউন্ডারিতে আটকে যাই ভয়ের পরেই জয় আমরা বড় কিছু বিশ্বাস করতে পারি না কেন কারণ ভেতরে অজানা ভয় কাজ করে ভয় সবার মনেই কাজ করে সুপার সাকসেসফুল মানুষেরা ভয় পাওয়ার পরও কাজটা করে কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার কারেজ ইজ ফিলিং দ্য ফিয়ার অ্যান্ড ডুইং ইট এনিওয়ে প্রচণ্ড সাহসী বেয়ার গ্রিলসকে এক বাক্যে সবাই বাহাদুর মানবেন সেই প্রমাণও তিনি দিয়েছেন বহুবার কিন্তু বিয়ারগিলসও ভয় পান তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হল উচ্চতা এই ভয়কে মোকাবেলা করেই সে এভারেস্ট জয় করেছেন ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে আমরা বহুবার দেখেছি এভাবে তিনি উঁচু জায়গা থেকে ঝাঁপ দেন পাহাড়ে উঠেন ভেতরের ভয়কে মোকাবেলা করেই সে এসব করে কারণ সে জানে ভয়ের পরেই জয় এভাবেই আপনার বিশ্বাসকে ভয়ের চেয়ে শক্তিশালী করে বিল্ড করতে হবে ইউর ফেইথ হ্যাজ টু বি স্ট্রংার দেন ইউর ফিয়ার শিকড় মজবুত করুন সফল উদ্যোক্তা হওয়াটা গাছ বড় হওয়ার মতো আমরা গাছের উঁচু হওয়াটা সবাই দেখি কিন্তু একটা গাছ একদিকে নয় মূলত দুই দিকে গ্রো করে এক গ্রাভো ট্রপিক গ্রোথ যেখানে গাছ আলুর বিপরীতে মাটি ফুঁড়ে ভেতরে প্রবেশ করে টুয়ার্ডস গ্র্যাভিটি গাছের নিচের দিকের গ্রোথ যত শক্তিশালী হয় উপরে ওঠা ততই সহজ হয় শেকড়ের শক্তিতেই শিখরে ওঠার ভিত্তি রচিত হয় দুই ফটোট্রপিক গ্রোথ উপরের দিকে যে গ্রোথ হয় আলোর দিকে এগিয়ে যায় অ্যাওয়ে ফ্রম গ্র্যাভিটি গাছের ফটোট্রপিক গ্রোথটাই আমরা দেখি উঁচু হয়ে ওঠা সবুজ পাতা ফুল ফল সবই এখানে হয় একটা বিশাল সাইজের গাছ যখন দেখি তখন এটার শিকড় কতটুকু গভীরে গিয়েছে সেটা খেয়াল করি না ঠিক তেমনি আমরা চারদিকে তাকিয়ে অনেক বড় বিজনেসম্যান বা সফল উদ্যোক্তা দেখি তাদের শুধু উপরের অর্জনটা দেখি ভেতরের ডেডিকেশন তার আশপাশে কত কিছুর সাথে তাকে ফাইট করতে হয় সেটা দেখা হয় না ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফ্রুটস ইউ উইল ফার্স্ট হ্যাভ টু চেঞ্জ দ্য রুটস ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভিজিবল ইউ মাস্ট ফার্স্ট চেঞ্জ দ্য ইনভিজিবল টি একের সফল উদ্যোক্তা হয়ে উঠতে আপনাকে নিশ্চিত করতে হবে এক মেন্টাল দুই ফিনান্সিয়াল গ্রোথ গাছ যেভাবে শক্ত মাটি ভেদ করে একদম গভীরে সেকৌড়ে নিয়ে যায় ঠিক সেভাবেই আপনাকেও প্রতিনিয়ত নিজের সাথে পারিপার্শ্বিক পরিবেশের সাথে যুদ্ধ করে আগাতে হবে মেন্টাল স্ট্রেংথই এই যুদ্ধের প্রধান হাতিয়ার ইনার ব্যাটেলে হেরে গেলে আপনি আউটার ব্যাটেলে জিততে পারবেন না আপনি যদি এমন সফল উদ্যোক্তা বৃক্ষ হয়ে উঠতে চান শিকড় বা মেন্টাল স্ট্রেংথ মজবুত করুন উপরে উঠার আগে আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করুন যেন যে কোনো ঝড় মোকাবেলায় পারদর্শী হয়ে ওঠে জানি নিজেকে এভাবে প্রস্তুত করা কঠিন কঠিন বলেই এটা অন্যরা করছে না আপনি যদি করেন এগিয়ে গেলেন দিস ইজ দ্য অপরচুনিটি অল চেঞ্জেস হার্ড অ্যাট ফার্স্ট ইটস মেসি ইন দ্য মিডল অ্যান্ড ইটস বিউটিফুল অ্যাট দ্য এন্ড রবিন শর্মা প্রতিদিন সকালে উঠে বলুন আজকে আমি একটি সেরা দিন কাটাতে যাচ্ছি আজকে আমি মেন্টালি আরও শক্তিশালী ও সেরা হয়ে উঠব আপনার সাবকনসাস মাইন্ড সারাক্ষণ কান পেতে কনসাস মাইন্ড কি বলে সেটা শোনে সকালে উঠে যদি বলেন আজকে ভাল লাগতেছে না একটি বাজে দিন কাটবে ব্রেইন সেভাবে প্রোগ্রামড হয়ে যাবে এবং এটা বাস্তবায়নের জন্য দিন ভর কাজ করবে ব্রেনকে সঠিক কাজ দিন প্রতিদিন কাজটা সহজ হবে এই আশায় না থেকে স্কিল বাড়ানোতে মন দিন ডোন্ট বি প্যাসেঞ্জার বিকাম দ্য পাইলট অফ ইউর ব্রেন কাতার ফুটবল বিশ্বকাপে লুই ভুইতোর সেই আলোড়ন সৃষ্টিকারী ছবির কথা মনে আছে না ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি মেসি ও রোনালদোকে এক ফ্রেমে আনা হয়েছিল যেখানে গভীর মনোযোগে দুজন দাবা খেলায় মগ্ন ছিলেন বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে তাদের পেজ থেকে পোস্ট করা হয় দ্যাট জাস্ট ব্রোক দ্য ইন্টারনেট না এ ছবির মার্কেটিং পার্সপেক্টিভের ব্যাখ্যায় আমি যাচ্ছি না আমার দৃষ্টি ছবিটির ক্যাপশনে কি লেখা ছিল শতাব্দীর অন্যতম সেরা ছবির উপরে ভিক্টরি ইজ দ্য স্টেট অফ মাইন্ড ইয়েস ভিক্টরি ইজ দ্য স্টেট অফ মাইন্ড ফুটবলের মতো এমন শারীরিক শক্তি ও কৌশলের একটা খেলা তো মাইন্ডের ভূমিকাই যে মুখ্য এটাই এখানে স্পষ্ট হয় বিজনেসের ক্ষেত্র বিষয়টা এরকমই এজন্য সেই ক্যাপশনের সুরে সুর মিলে আমিও বলতে চাই ইফ ইউ ওয়ান্ট টু স্কেল আপ ইউর বিজনেস লেভেল আপ ইউর মাইন্ড ফার্স্ট কোচ কাঞ্চন সম্মানিত সুধি আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্স ক্যাশ মেশিন লিখেছেন কোচ কাঞ্চন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান বলুন তো এই শতাব্দীর সেরা স্কিল কি ক্রিটিক্যাল থিঙ্কিং টেকনোলজি নলেজ কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভিং ইমোশনাল ইন্টেলিজেন্স লিডারশিপ ক্রিয়েটিভিটি না এই শতাব্দীর সেরা স্কিল উপরের একটাও না আমি আরও জরুরি আরও পাওয়ারফুল একটা স্কিলের কথা বলবো যার উত্তর এমনকি গুগলও জানে না এই স্কিল না থাকলে অন্য কোনো স্কিল ঠিকমতো কাজ করবে না দিস ইজ আলটিমেট স্কিল অব অল স্কিল উত্তর জানার আগে চলুন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নিয়ে একটু কথা বলে আসি একুশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ ইন দিস সেঞ্চুরি ইজ ডিস্ট্র্যাকশান ডিস্ট্রাকশনের জন্য যা করা দরকার তার কিছুই আমরা করতে পারি না কাজ শুরু করেও কনসিস্টেন্সি ধরে রাখা যায় না ডিপওয়ার্ক ধৈর্য ধরে ডেডিকেশন নিয়ে কিছু করার মানসিকতা এখন নেই নজরুল রবীন্দ্রনাথ এই যুগে জন্মালে এত কিছু লিখতে পারতেন কিনা সন্দেহ হয় আমার ডিভাইসে শুধু নোটিফিকেশন চেক আর আপডেট নিতে নিতেই দিনের অর্ধেক চলে যায় একটা বই হাতে নিয়েও মনোযোগ দিয়ে পড়তে পারি না মন শুধু তিড়িং বিড়িং লাফায় দুই মিনিটের জন্য ফেসবুকে ঢুকি দুই ঘন্টা পর বের হই প্রয়োজন ছাড়াই মাইন্ডলেসলি স্ক্রল করি মাল্টি টাইপস অফ ইনফরমেশন কনজিউমে আমাদের ব্রেইন হয়ে যায় প্যারালাইজড নতুন নতুন ইনফো খুঁজতে গিয়ে ইনফরমেশন জঙ্গলে হারিয়ে যাই নলেজ কোনটা আমার দরকার কোনটা দরকার আর কোনটা দরকার নয় সেটাও বুঝি না দ্য ওয়েলথ অফ ইনফরমেশন মিন্স ডার্থ অফ সামথিং এলস ইট ক্রিয়েটস অ্যাভার্টি অফ অ্যাটেনশন হারবার্ট এ সাইমন পৃথিবীতে আটশো কোটি মানুষ বাকি কত প্রাণী আছে হিসেব নেই কত প্রফেশন কত স্কিল কত রকমের খেলা কত রকম খাবার হাজার ধরনের বিনোদন লক্ষ লক্ষ বই এত কিছু তথ্য আমাদের ব্রেইনে রেজিস্টার করতে গেলে আমরা পাগল হয়ে যাব সব কিছু জানার দরকারও নেই আমরা স্বপ্ন বাস্তবায়নে যতটুকু জানা দরকার সেটা জানা এবং প্রয়োগ করতে পারাটাই গুরুত্বপূর্ণ গত শতাব্দী পর্যন্ত সাকসেস গ্যাপ ছিল নলেজ তথা জ্ঞান এজন্য জ্ঞানের সন্ধানে মানুষ এক দেশ থেকে অন্য দেশ পাড়ে দিত বাট নলেজ ইজ নো লঙ্গার দ্য গ্যাপ বিকজ উইদিন অ্যা ক্লিক ঘরে বসেই আপনি এখন যে কোনো নলেজ নিতে পারেন গুগল চ্যাট জিপিটি ইউটিউব ছাড়াও রয়েছে হাজারো ই লার্নিং প্ল্যাটফর্ম ব্ল্যাকবোর্ড থেকে নলেজ এখন ড্যাশবোর্ডে বিশ্ববিদ্যালয় ডিগ্রিও এখন ঘরে বসেই অনলাইনে নেওয়া যায়। আপনি চাইলেই জানতে পারেন ফিটনেস ধরে রাখতে কি করতে হবে কোন খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো কোনটা ক্ষতিকর রান্নার রেসিপি থেকে ভাষা শেখার ভোকাবুলারি সবই জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে তারপরও সাকসেসকে কেন এত দূরের গন্তব্য মনে হয় কারণ এখন সফলতা আর ব্যর্থতার গ্যাপ ফেলার নলেজ নয় এই শতাব্দীতে সাকসেস গ্যাপ হচ্ছে ইনেপ্ট অর্থাৎ যা জানি তা না করা নলেজ আছে কিন্তু নলেজ কাজে লাগানোর ইচ্ছাটাই নাই করার দরকার জানি তবুও করি না এটাই এই শতাব্দীর সাকসেস গ্যাপ এই রোগ এখন সবার মাঝে আমরা জানি অতিরিক্ত চিনি খাওয়া ক্ষতিকর হেলদি সালাদ খাওয়া ভালো কিন্তু তবুও আমরা চিনিই খাই সালাদ খাই না সাইকোলজিতে একটা টার্ম আছে হাইপারবলিক ডিস্কাউন্টিং আমরা ইমিডিয়েট প্লেজারের জন্য লং টার্ম ক্ষতি হলেও সেটাকে পরোয়া করি না দ্য রিজন মোস্ট পিপল ফেইল ইনস্টেড অফ সাকসিড ইজ দ্যাট শেয়েড ওয়াট দ্য ওয়ান্ট মোস্ট ফর হোয়াট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট নেপোলিয়ান বোনাপোর্ট আমরা বিভিন্ন কোর্সে জয়েন করি অনেক কিছু শিখি ডিগ্রি নেই সার্টিফিকেট পাই এক্সপার্টদের থেকে পরামর্শ পেতে ধর্ণা দেই প্রশ্ন হচ্ছে এর কয়টা আমরা মেনে চলি উই আর অফেন কনফিউজড অ্যাবাউট নট ডুইং উইথ নট নোইং না জানা আর না করা এক জিনিস নয় জানার জন্য মরিয়া হই কিন্তু জেনে আর করি না করতে গেলেই কষ্ট লাগে ডিস্ট্র্যাকশান তথা শর্ট টাইম প্লেজারে আটকে যাই বর্তমান সময়ে দুইটা জিনিস ধরে রাখা খুব কঠিন এক নিজের অ্যাটেনশান দুই মোটিভেশান এক সবাই আপনার অ্যাটেনশান চায় ফেসবুক চায় সারাদিন আপনি এখানে ফোকাস রাখেন ইউটিউব চায় সারা দিন ভিডিও দেখেন বিএফ স্পাউস চায় সারাদিন তাকে সময় দেন টিকটক চায় সারাদিন নাচ আর ফানি ভিডিও দেখেন ওটিটি প্ল্যাটফর্ম চায় সারাদিন সিরিয়াল দেখেন নিউজ চ্যানেল চায় সারাদিন খবর শোনেন বিজ্ঞাপনদাতারা চায় সারাদিন তাদের পণ্যের বিজ্ঞাপন দেখেন আমাদের মনোযোগ আকর্ষণের জন্য বিলিয়ন ডলারের বিজ্ঞাপন বাজেট করা হয় কিন্তু কিছুর কারণে আপনি নিজেই ভুলে যান যে আপনি আসলে কি চান আপনার সময়গুলো অন্যরা ভাগ করে নিয়ে নেয় নিজের জন্য আর অবশিষ্ট কিছু থাকে না এই যদি হয় আপনার অবস্থা তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে দুই চারদিকে নানা নেগেটিভ ঘটনায় মনোযোগ দিয়ে কখন যে মোটিভেশন হারায় যায় নিজেও বুঝি না নেতিবাচক ডিস্ট্র্যাকশনের এ যুগে নিজেকে মোটিভেট রাখা শীতে ঠান্ডা পানিতে গোসল বা গরমে রোদে পড়ার চেয়েও কঠিন কিন্তু আপনি জীবনে যেই অর্জনই করতে চান না কেন ভেতরে মোটিভেশন থাকা লাগবেই একটু ভাবুন তো তিন দিন না খেয়ে যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কি অবস্থা হবে দৌড়ের বাঁশি ফু দিতেই আপনি নেতায় পড়ে যাবেন মোটিভেশন ছাড়া স্বপ্ন পূরণের দৌড় দিলেও ঠিক এই অবস্থা হয় ফলমূল শাকসবজি যেমন শরীরের খাবার মোটিভেশন মনের খাবার এটা ছাড়া মন এনার্জি পায় না বড় কোনো অর্জন লো লেভেলের মোটিভেশনে ধরা দেয় না আপনার অর্জন আপনার মোটিভেশনের সমানুপাতিক ইউর মোটিভেশন লেভেল ইজ ইকুয়াল টু ইউর অ্যাচিভমেন্ট লেভেল অ্যাটেনশন ও মোটিভেশন ধরে রাখার জন্য কি করবেন অধ্যায়ের বাকি অংশগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে থাকুন দারুণ সমাধান পেয়ে যাবেন এবার আরেকটা প্রশ্ন করি বলুন তো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি আমার ট্রেনিং সেশনে এই প্রশ্ন করলে সচরাচর যে উত্তরগুলো পাই টাকা জমি জমা স্বর্ণালঙ্কার একটু অ্যাডভান্স চিন্তা করে অনেকে বলেন ফ্যামিলি হ্যাপিনেস কিংবা বিজনেস ইত্যাদি ডিপ থিঙ্কিং করে অনেকে উত্তর দেন সময় কিন্তু আমি যখন বলি এগুলোর একটাও না সবাই খুব অবাক হয় এর চেয়ে দামে আবার কি হতে পারে যারা টাকা পয়সা বা ট্যানজিবল সম্পদের কথা বলেন তাদের জন্য আমার উত্তর হল টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি পৃথিবীতে লাখো মানুষ আছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছে তার মানে টাকা হারালে আবার ড্রাইভ দিলে অর্জন করা যায় কিন্তু সময় হারালে আর ফেরত আনতে পারবেন না এজন্য টাকার চেয়ে সময় অনেক মূল্যবান কিন্তু আমি যদি বলি সময়ের চেয়েও মূল্যবান কিছু আছে এটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস এই সম্পদের নাম অ্যাটেনশন বা মনোযোগ আপনার অ্যাটেনশন আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ অ্যাটেনশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড ইভেন মোর ভ্যালুয়েবল দ্যান টাইম এই দামি সম্পদেরই সবচেয়ে বেশি অপচয় আমরা করি কারণ আমরা বুঝতে পারি না এটা যে এতটা দামি আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য প্রতিদিনের বরাদ্দ চব্বিশ ঘন্টা বা এক হাজার চল্লিশ মিনিট আপনার জন্য যা দেশের প্রধানমন্ত্রীর জন্য তা বিশ্বসেরা অ্যাথলেট বলুন আর ধর্মগুরু সবারই দিনের সাইজ সমান টাইম ইজ দ্য গ্রেটেস্ট ইকুয়ালাইজার এই এক জায়গায় সবাই সমান এখন পার্থক্য হল এই সময়ে আপনি কোথায় অ্যাটেনশান দিচ্ছেন আপনি যেখানে অ্যাটেনশান দেবেন সময়টা ওখানেই ব্যয় হবে অ্যাটেনশান অনুযায়ী লাইফের অর্জন আলাদা হয়ে যায় কেউ সমস্ত অ্যাটেনশন দিচ্ছেন খেলায় কেউ অ্যাটেনশন দিচ্ছে বিলেনার হাওয়াতে কেউ বা রাজনীতিতে কেউ আবার স্বেচ্ছাসেবী হয়ে মানুষের জন্য জীবন বেলাতে আর কেউ গল্প আর আনপ্রোডাকটিভ আড্ডায় কেউ বা নেশায় অথবা আরও কোনো খারাপ কাজে যে যেখানে অ্যাটেনশন দিচ্ছেন তার লাইফ ওরকমই হচ্ছে হায়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ রেজাল্ট শোজ যার অ্যাটেনশন হ্যাপিনেসে সে পৃথিবীর সব কিছু হ্যাপি দেখছে যার স্যাডনেসে সে শুধুই চারদিকে দুঃখ দেখে কেউ সুইসাইডে অ্যাটেনশন দিয়ে নিজের জীবন নিজেই কেড়ে নেয় এবার ভেবে দেখুন তো যে মানুষটা সুইসাইড করল তার জন্য তো তখনও পৃথিবীতে আরো সময় বরাদ্দ ছিল কিন্তু সে ভুল জিনিসে অ্যাটেনশন দেওয়ায় জীবনের বাকি সময় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল তাই সে সময় থেকে পালাতে কেড়ে নিয়েছে নিজের জীবন অ্যাটেনশন এতই পাওয়ারফুল ভুল জায়গায় অ্যাটেনশন দিলে জীবন হবে বরবাদ তখন ভাগ্য সমাজ সংস্কৃতি পরিবার সরকার কাউকে দোষ দিয়ে লাভ হবে না চন্দ্রাভিযানগামী কোনো রকেট যদি মাত্র এক ডিগ্রি রং রুটে একটানা যেতে থাকে তবে সেই রকেট চাঁদ থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশের অজানা কোনো মৃত্যুপুরীতে গিয়ে ল্যান্ড করবে ঠিক একইভাবে আপনিও যদি ভুল জিনিসে অ্যাটেনশন দিয়ে প্রতিদিন নিজের গোল থেকে এক ডিগ্রিও অফ ট্র্যাকে যেতে থাকেন তাহলে দশ বারো বছর পর আপনার জীবন ব্যর্থতার যন্ত্রণা ভূমিতে ল্যান্ড করবে এরপর আর ঘোড়ে দাঁড়ানোর শক্তি থাকবে না হাল ছেড়ে দেবেন তখন বেঁচে থেকেও আপনি মৃত ডোন্ট ডাই বিফোর ইউ আর ডেড এজন্য আমি প্রায়ই বলি আপনার জীবনে যতটুকু সময় আছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কতটুকু জীবন আছে যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচতে পারবেন যদি সঠিক জায়গায় অ্যাটেনশান রাখেন এবার চলুন যে প্রশ্ন দিয়ে এ অধ্যায়টা শুরু করেছিলাম সেটার উত্তরটা বলি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই শতাব্দীর সেরা স্কিল কি একুশ শতাব্দীর সেরা স্কিল নিজের অ্যাটেনশনকে নিয়ন্ত্রণ করতে চানা সবাই আপনার অ্যাটেনশন নিতে চাইবে কিন্তু আপনি তা নিজের প্রয়োজনীয় কাজে লাগাবেন এটাই একুশ শতাব্দীর স্কিল এ স্কিল না থাকলে অন্য কোনো স্কিল আপনার লাইফে কাজে আসবে না দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইজ লার্নিং টু কন্ট্রোল ইউর অ্যাটেনশন কোচ কাঞ্চন ইনডিস্ট্রাক্টেবল হয়ে উঠুন কোনো ডিস্ট্রাকশন যেন আপনার ফোকাস অন্যদিকে নিতে না পারে বিইং ইনডিস্ট্রাক্টেবল মিন্স দ্য অ্যাবিলিটি টু ডু হোয়াট ইউ নো ইউ নিড ডু অ্যাটেনশন ঠিক রাখতে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে ডিস্ট্রাকশনের বিরুদ্ধে যা আপনার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে করা দরকার নিজের মনোযোগ শুধু সেখানেই ধরে রাখবেন ডোন্ট লেট ইউর ডিস্ট্রাকশন ডিস্ট্রয়ে ইউর ডেস্টিনি সুপার হিউম্যান পাওয়ার একটা না একই লক্ষ্যে অ্যাটেনশন ধরে রাখলে আপনি একটা সুপার পাওয়ারের মালিক হবেন চলুন আপনাকে সেই সুপার পাওয়ারের সন্ধান দেই যে পাওয়ার ব্যবহার করে আপনি একজন সুপার হিউম্যান হয়ে উঠতে পারবেন এই সুপার পাওয়ারের নাম মোমেন্টাম মোমেন্টাম জিনিসটা কি একটা না কোনো কাজে অ্যাটেনশন ধরে রাখতে পারলে দেখবেন আপনার ভেতর একটা ঐশ্বরিক পাওয়ার ক্রিয়েট হয় তখন যে কোনো কাজ আপনি দুড়ি মেরে করে ফেলতে পারেন এটাই মোমেন্টাম যে কোনো কাজ গভীর মনোযোগে একটা না করলে এমনটা সবার সাথেই হয় এটি সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষের অন্যতম সেরা ক্ষমতা মোমেন্টাম দ্য জোন হোয়ার ইউ ট্যাপ ইন্টু ইউর সুপার হিউম্যান স্ট্রেংথ অ্যান্ড পোটেন্সিয়াল আপনি মোমেন্টামে থাকলে যে কাজ তুড়ি মেরে করে ফেলতে পারেন কিন্তু মোমেন্টাম থেকে বের হলে সে একই কাজ গুণ সময় দিয়েও করা পসিবল হয় না এজন্যই বলে সময় গেলে সাধন হবে না লোহা গরম থাকলে তাকে আঘাত করে যে কোনো আকারে আনা চায় কিন্তু ঠান্ডা হলে অনেক শক্তি ব্যয় করেও তাকে নতুন আকার দেওয়া যায় না চাঁদে রকেট যেতে যে এনার্জি লাগে তার অর্ধেকের বেশি ব্যয় হয় প্রথম দুই মাইল যেতে প্রথম চন্দ্রযান অ্যাপোলো এগারো চাঁদের উদ্দেশ্যে নয় লক্ষ ত্রিশ হাজার গ্যালন ফিউল নিয়ে রওনা দিয়েছিল যানটি চাঁদের যাওয়া আসা মিলে টোটাল চার লক্ষ আটাত্তর হাজার মাইল ট্রাভেল করে এই জার্নিতে সবচেয়ে বেশি এনার্জি কোথায় খরচ হয়েছিল বলুন তো মাটি থেকে স্পেসশিপটা উপরে উঠতে অবাক করা বিষয় হল প্রথম দুই মাইল যেতে ফিউল খরচ হয়েছিল পাঁচ লক্ষ গ্যালন যা মোট ফিউয়েলের অর্ধেকেরও বেশি একবার উপরে উঠার পর বাকি লক্ষ লক্ষ মাইল যেতে অনেক অল্প ফিউয়েল ও এনার্জি লেগেছে এখন যানটি যদি দুই মাইল গিয়ে আবার ফেরত আসতো তাহলে বাকি ফিউল দিয়ে পুনরায় আরও দুই মাইলও যেতে পারবে না কারণ তখন ফিউয়েল অবশিষ্ট ছিল চার লক্ষ ত্রিশ হাজার গ্যালন আমরা যখন কোনো কাজ শুরু করতে চাই তখন অনেক এনার্জি লাগে নিজেকে পুশ করতে হয় কাজ করতে করতে যখন একবার মোমেন্টামে ঢুকে যাই তখন ইজিলি অনেক কাজ করে ফেলতে পারি কোনো ডিস্ট্র্যাকশান এসে যখন আমাদের অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যায় আমরা তখন মোমেন্টাম থেকে বের হয়ে যাই তখন আবার মোমেন্টামে ঢোকা দুরূহ হয়ে যায় এবার চন্দ্রযানের কথা ভেবে দেখুন যানটি যদি দুই মাইল গিয়ে আবার ফেরত আসে সেটাতে কিন্তু আর চাঁদে যাওয়ার যথেষ্ট ফিউয়েল অবশিষ্ট থাকবে না আমরাও যখন বারবার মোমেন্টাম হারাই তখন লাইফে বা বিজনেসে বিগ ড্রাইভ দেওয়ার এনার্জি অবশিষ্ট থাকে না ছোটবেলায় পড়া নিউটনের গতির সূত্রটা নিশ্চয়ই ভুলে যাননি নিউটনের প্রথম সূত্র বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুততে সরল পথে অগ্রসর হবে ডিস্ট্র্যাকশনটাই হচ্ছে ব্যহ্যিক বল যা আমাদের কাজের গতি নষ্ট করে দেয় জিমে ভর্তি হয়ে কন্টিনিউ করি না নামাজ ধরে ছেড়ে দেই বই পড়া শুরু করে আবার বাদ দিয়ে দেই ডায়েট শুরু করি কয়দিন পর আর মেনে চলি না এভাবে অনেক ভালো উদ্যোগ লাইফে নেই কিন্তু মোমেন্টাম হারিয়ে সেই গুরুত্বপূর্ণ কাজ আর করাই হয়ে ওঠে না সাপলুডু খেলেছেন মোমেন্টাম হারানোটা সাপলুডুর আটানব্বই নং ঘরের সাপের মুখে পড়ার মতো একবার মোমেন্টামে ঢুকে ছক্কা হাঁকালেন কোনো ডিস্ট্র্যাকশান এসে মোমেন্টাম কেড়ে নিল তার মানে আপনি ছক্কা পেয়ে আটানব্বই নং সাপের মুখে পড়লেন তখন আবার সাত নং ঘরে নেমে যাবেন দিস ইজ দ্য মোস্ট পিজড অফ এক্সপিরিয়েন্স এভার মোমেন্টাম শব্দটা মাথায় আসলে ক্রীড়া ধারাভাষ্যকার জাফরুল্লাহ শারাফাতের কথা মনে হয় কোনো ব্যাটসম্যান ক্রিজে সেট হলে তিনি বলতেন ব্যাটসম্যান এখন ক্রিকেট বলকে ফুটবল বলের সমান দেখছেন একটা ব্যাটসম্যান ক্রিজে সেট হয়ে গেলে যে কোনো বলকে বাউন্ডারিতে পরিণত করতে পারেন আবার মোমেন্টাম ছুটে গেলে সেইম ব্যাটসম্যান টি ব্রেকের পর এসে দেখা যায় কোনো রান করার আগেই আউট হয়ে যাচ্ছেন দু হাজার তেইশের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জন ম্যাক্সওয়েলের ইনিংসটার কথা মনে আছে দুইশত রানের লক্ষ্যে নেমে একানব্বই রানে অস্ট্রেলিয়ার সাত উইকেট নেই তখন কেউ যদি বলতেন অস্ট্রেলিয়া দুইশত রান তাড়া করে জিতবে তাহলে সেটা বিশ্বাস করার লোক খোদ তো যাওয়ার কথা নয় কিন্তু বিষম চাপের মধ্যেই এক পায়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সবাইকে ভুল প্রমাণিত করে ছাড়লেন ম্যাক্সওয়েল সেখান থেকে ম্যাক্সওয়েল একশত আটত্রিশ বলে দুইশত এক রান করে দলকে জেতান অবিশ্বাস্য অভূতপূর্ব অভাবনীয় অকল্পনীয় অতুলনীয় অতিমানবীয় এটাকে বলা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটের গ্রেটেস্ট ইনিংস অবাক বিষয় হল ম্যাক্সওয়েল কিন্তু পুরোপুরি ফিট ছিলেন না ব্যাটিং এর সময় তার পায়ের পেশিতে টান পড়ছিল ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না ওয়াসিম আকরাম বলেছিলেন যারা ব্যাটিং করেছেন তারা বলতে পারবেন ক্র্যাম্প নিয়ে ব্যাট করা কতটা কঠিন কারণ আপনি পা নাড়াতে পারবেন না ইঞ্জুরি নিয়েও মোমেন্টামেন ঢুকে যেভাবে ছক্কার পর ছক্কা হাঁকিয়েছেন আনবিলিভেবল শচীন টেন্ডুলকার বলেছিলেন এটা তার জীবনে দেখা সেরা ইনিংস ম্যাক্স প্রেশার থেকেই ম্যাক্স পারফরমেন্স দিস ইজ দ্য রিয়েল এক্সাম্পল অফ মোমেন্টাম অবশ্যই তার ইনিংসের ভিডিওটা ইউটিউবে দেখে নেবেন টাকা আয় করাকেও আমার ব্যাটসম্যানের স্কোর করার মতন মনে হয় যখন আপনি একবার টাকা আয়ের মোমেন্টামে ঢুকে যাবেন তখন আয় না করে থাকতে পারবেন না আয় না করাটা তখন কঠিন হয়ে যাবে হোয়েন ইউ আর নট ইন মোমেন্টাম মেকিং মানিজ সিমস ডিফিকাল্ট অর সামথিং ইম্পসিবল বাট ইন দ্য ফিনান্সিয়াল মোমেন্টাম নট মেকিং লস অফ মানি ফিলস ইম্পসিবল যারা ঋণের মোমেন্টামে থাকে তারা দেখবেন ঋণেই ডুবতে থাকে সারা জীবন তাদের ঋণেই জীবন কাটে যেসব ব্যবসায়ীরা অভাবে থাকে সমস্যায় থাকে তাদের মাইন্ড ওই মোমেন্টামে ঢুকে যায় আর বের হতে চায় না ঝামেলায় থাকতে থাকতে মন এতই ছোট হয়ে যায় সৃষ্টিকর্তার কাছে তাদের দোয়া মোনাজাতেও তার প্রভাব পড়ে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না শুধু আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও কিছু চাইবেন না কেন সৃষ্টিকর্তার তো অভাব নেই বড় কিছু চান এবং নিজে চেষ্টা করে চান উনি দেবেন আমি নিজে প্রায় এক যুগ ভুল মোমেন্টামে ছিলাম নিজেকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে আনুন ব্রেইনকে রিপ্রোগ্রাম করুন ক্যাশ মেশিন থেকে অফুরন্ত টাকা বের করার জন্য কি করতে হবে সিম্পল আপনাকে টাকা আয়ের মোমেন্টামে থাকতে হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো মোমেন্টাম ধরে রাখতে কি করব ঠিক এই জায়গায় একজন কোচের দরকার হয় আপনি যেরকম লাইফ পেতে চান সেটার জন্য একজন রাইট কোচ সিলেক্ট করুন অনেকেই আমাকে প্রশ্ন করে মানুষ আওয়ারলি এক লাখ টাকায় আপনার কোচিং কেন নেয় তিন লাখ টাকা ফি দিয়ে ছয় মাসের ব্রেইভ বিজনেস কোচিংয়ে কেন জয়েন করে তখন আমি বলি মানুষ আসলে আমাকে এক ঘন্টার জন্য পে করে না ওই এক ঘন্টায় তার যে ট্রান্সফরমেশন হয় সেটার জন্য পে করে যারা পার্সোনাল কোচিং অ্যাফোর্ড করতে পারে না তারা ব্রেইভে জয়েন করে গ্রুপ কোচিং নেয় আমার থেকে কোচিং নিতে হবে ব্যাপারটা এমন নয় সবাইকে আমি কোচিং দিতেও পারবো না কিন্তু লাইফের জন্য বিজনেসের জন্য কোচ লাগবেই কোচিং যে শুধু নিজের আয় বাড়ানোর জন্য নেবেন ব্যাপারটা এমনও না নিজেকে ভালো রাখার জন্যও নিতে হয় আমি কয়েক লক্ষ টাকা দিয়ে হ্যাপিনেস কোচিং নিয়েছি নিজেকে হ্যাপি রাখার জন্য প্লেটো অ্যারিস্টটল কিংবা অ্যালেকজান্ডারের যদি মেন্টোর থাকতে পারে তাহলে আপনার কেন থাকবে না বিশ্বসেরা সব খেলোয়াড়ের কোচ আছে বিরাট কোহলি মেসি রোনাল্ডো কিংবা সাকিব আল হাসান সবার ভাবছেন আমি তো যথেষ্ট অ্যাক্টিভ অলরেডি সেরা পারফর্ম করছি আমার কি কোচ লাগবে জি লাগবে দুর্বলদের জন্য তো লাগবেই সেরাদের থেকে আরও সেরাটা বের করে আনতেও কোচের বিকল্প নেই আপনি নিজেও হয়তো জানেন না আপনার ভেতর হিডেন আরও কত পটেনশিয়াল আছে কোচ সেই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করতে হেল্প করবে বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার টনি রবিনসনেরও কোচ ও মেন্টর আছে জিম রন ছিলেন তার অন্যতম মেন্টর টমি রবিনস যে স্টেজে উঠে ডান্স করে এই জন্য তার ডান্স কোচ আছে স্পিচ কোচ নিউট্রিশিয়ান ও ফিটনেস কোচ বিজনেস স্ট্র্যাটেজি কোচ সহ সব সেক্টরের জন্য কোচ এবং কনসালটেন্ট আছে ভিরাট কোহলির দলীয় কোচ ছাড়াও তার পার্সোনাল মাইন্ড ফিটনেস নিউট্রিশন ও স্লিপ কোচ আছে বোঝা যাচ্ছে এবার গ্রেট পারফর্মাররা এমনিতেই সেরা পারফর্ম করে না এভরি চ্যাম্পিয়ন নিডস অ্যা কোচ শিম্পানজি এবং মানুষের ব্রেইনের গ্যাপ মাত্র এক দশমিক ছয় ছয় শতাংশ এটুকু গ্যাপের জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব ঠিক তেমনি চ্যাম্পিয়ন প্লেয়ারের সাথে সাধারণ প্লেয়ারের গ্যাপও এক শতাংশের কম পার্থক্য গড়ে দেয় একজন রাইট কোচ আর পারফেক্ট কোচিং নিজেকে শিম্পাঞ্জি নয় চ্যাম্পিয়ন হিসেবে গড়তে ভালো কোচ খুঁজে বের করুন মেন্টরিং নিন দ্বিতীয়ত মোমেন্টামে থাকতে আপনার কমিউনিটি বা অ্যাসোসিয়েশন ঠিক করুন আপনি দুঃখ বিলাসী এদের জীবনের আষ্টেপৃষ্ঠে শুধুই দুঃখ এমন কমিউনিটিতে সময় দিলে আপনার জীবন বিষাদের আধার হয়ে উঠবে দরিদ্র চিন্তার মানুষের সাথে সময় দিলে দেখবেন নিজের মধ্যে দারিদ্রের একটা ফিল চলে আসবে ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েশন বিগ বিজনেস বিল্ড করতে গ্রেট বিজনেস লিডারদের সাথে সময় কাটান স্টিভ জবস হেনরি ফোর্ড এলন মাস্ক রিচার্ড ব্র্যানসন জে আব্রাহাম রাসেল ব্র্যানসন ওয়ারেন বাফেট গ্যারি ভি ও অন্যান্য এখন বলবেন এদের কই পাব কই পাবেন মানে এরা তো জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে এদের না খুঁজে আমরা ইন্টারনেটে কুদু গান শুনি আর জায়েদ খান নিয়ে গোসেপ করি আপনি একজন বিখ্যাত মানুষের এক জীবনের নির্যাস তার একটা বই পড়ে নিয়ে নিতে পারেন এই বইয়ে আমার সতেরো বছরের নির্যাস পেয়ে গেলেন মাত্র কয়েকশো টাকার বিনিময়ে এরকম বই নিয়মিত পড়ুন আপনার আশেপাশের পরিবেশকে নিজের স্বপ্নের জন্য সাপোর্টিভ করে সাজান ইউর এনভায়রনমেন্ট ক্রিয়েট অ্যা গ্রেটার রোল ইন ইউর লাইফ জিম রনের কথাটা মনে আছে না ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে মিরর নিউরন নামে আমাদের ব্রেইনের কিছু স্পেশাল সেল আছে এগুলো অন্য মানুষকে যা করতে দেখে আপনাকে তা করার জন্য প্রস্তুত করে মিরর নিউরন্স আর লাইক ব্রেইন মিররস মেকিং আস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কপি হোয়াট আদার্স ডু এজন্যই আপনি যাদের সাথে বেশি সময় কাটান আপনার চিন্তা চেতনা কাজকর্ম তাদের মতোই হয়ে ওঠে বিলিয়নিয়ার চান বিলিয়নিয়ারদের সাথে সুখী সুখী হতে চান মানুষের সাথে মিশুন। আমি চাই আপনি নিজেকে এমন একটা জোনে নিয়ে যান যেখানে আলস্য ভয় দুশ্চিন্তা পিছুটান ডিস্ট্রাকশন বলতে কিছুই থাকবে না শুধু থাকবে একাগ্রতা কৌশল আর কঠোর পরিশ্রম জাস্ট পাঁচ ছয়টা বছর এক ফোকাসে থাকেন গেম ওভার এমন উচ্চতায় পৌঁছাবেন বাকিরা কল্পনাও করতে পারবে না ম্যাসিভ সাকসেস ইজ ইকাল টু স্মার্ট ওয়ার্ক প্লাস কনসিস্টেন্সি আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং এক টানা করে যেতে হবে তাহলেই আপনি বিশ্বজয়ী হয়ে উঠবেন দুনিয়ার কেউ আপনার জন্য রেডিমেড সফলতা উপহার দেবে না আপনার সাফল্যের পথ আপনাকে তৈরি করতে হবে আপনার কাজটা আপনাকেই করতে হবে আপনাকে যেহেতু করতে হবে তবে বসে আছেন কার আশায় আপনার জীবনে আপনিই নায়ক কাজ করুন নায়কের মোমেন্ট ঢুকে নায়ক উচিত ড্রাইভ দিন ক্ষিপ্রভাবে এগিয়ে চলুন স্বপ্নের বাস্তবায়নে মরিয়া হয়ে উঠুন কিচ্ছু মানবেন না কিছুই আপনাকে থামাতে পারবে না সব সময় মাথায় রাখবেন দ্য হিরো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইজ ইন ইউ সম্মনিত সুধি আপনারা শুনছেন লেটেডিও প্রেজেন্স ক্যাশমেশিন লিখেছেন কোচ কাঞ্চন মন্দায় মাইন্ডসেট নাসির উদ্দিন একবার আর্থিক সংকটে পড়লেন সংকট মোকাবেলায় সে প্রথম যে উদ্যোগটা নিল তা হচ্ছে তার গাধার খাবার কমিয়ে দিল প্রথম দিনে পঁচিশ শতাংশ খাবার কম দিল গাধার কোনো সমস্যা হলো না দ্বিতীয় দিন আরও পঞ্চাশ শতাংশ কমালো এবারও দেখল গাধা ঠিক আছে তৃতীয় দিন ষাট শতাংশ খাবার কম দিল এভাবে শেষে খাবার এতটাই কমে গেল যে একদিন গাধা বেচারা মারাই গেল তার প্রতিবেশীরা এসে দোষ দিতে শুরু করল হোজ্জাকে এমন কাজ কেউ করে না খাইয়ে গাথাটাকে মেরে ফেললেন তিনি বললেন আমি দেখছিলাম কত কম খাবারে সে চলতে পারে মরে গেল তাই না হলে দেখিয়ে দিতাম একেবারে না খেয়েও গাধা বাঁচতে পারে অর্থনৈতিক মন্দায় উদ্যোক্তারা হজ্জার মতো সেম কাজটাই করেন গাধা ছিল হজ্জার যাতায়াত ও আয়ের পথ এটাকেই দুর্বল করে সে আরও গভীর সংকটে পতিত হয় মন্দায় হুজ্জার মতো যদি বিজনেসকে একটু একটু করে গুটিয়ে আনতে থাকেন শেষ পর্যন্ত ওই গাধার মতোই বিজনেস বন্ধ হবার উপক্রম হবে আমরা মন্দায় সবার আগে মার্কেটিং বাজেট কমিয়ে দেই এটাও সেই গাধার খাবার কমানোর মতোই ব্যাপার মন্দায় ভয় আতঙ্কে আমরা বেশি ভুল করি টেনশনে কাজের গতি কমে যায় মন্দায় আতঙ্কিত নয় আশান্বিত থাকুন অর্থনৈতিক মন্দাকে আমি দেখি ভিন্নভাবে আমার কাছে মন্দার সংজ্ঞা পুরোপুরি আলাদা আপনার পকেটে টাকা না থাকাই সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা তখন দেশের বা পৃথিবীর অর্থনীতি যত চাঙ্গাই থাকুক লাভ নেই কারণ আপনার পকেট তো ফাঁকা আপনার বিজনেস নামের ক্যাশ মেশিন যখন ঠিকমতো টাকা প্রডিউস করবে ব্যাঙ্ক ভরা টাকা আর পকেটে এটিএম কার্ড থাকবে তখন চারিদিকে যত মন্দায় থাকুক আপনার মনে হবে অর্থনীতি চাঙ্গা এটাই বাস্তবতা আমি বিশ্বাস করি এই বইয়ের স্কিল স্ট্র্যাটেজিগুলো কাজে লাগালে আপনার লাইফে অর্থনৈতিক মন্দা বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ যে দেশে শুক্র শনিবারে কোনো বুফেতে সিট ফাঁকা পাওয়া যায় না সব ট্যুরিস্ট স্পট লোকে লোকারণ্য ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপনে কয়েকদিন আগে থেকে বুক করা লাগে পিক আওয়ারে বিমান টিকিট পেতে হিমশিম খেতে হয় বাজারে বড় কোনো মাছ অবিকৃত থাকে না কুরবানির সময় শেষ দিকে হাটে গরু পাওয়া যায় না এদেশে আবার মন্দা কিসের তার মানে কারো না কারো পকেটে টাকা আছেই ডোন্ট গেট মি রং আমি এটাও জানি এদেশে অনেকেই রাতে না খেয়ে ঘুমায় টিসিবি ট্রাকগুলোতে লম্বা লাইন হয় দুইটাই মুদ্রার এপিট আর উপিট। প্রশ্ন হচ্ছে আপনি নিজেকে কোথায় দেখতে চান মন্দায় উদ্যোক্তার চার ধরনের মানসিকতা এক হতাশ হয়ে কাজের গতি কমিয়ে দেয় কি হয় দেখি এই মানসিকতা পোষণ করে দুই আগের মতো স্বাভাবিক কাজ করে যায় তিন আগের থেকে পরিশ্রম বাড়িয়ে দেয় চার কাজের পুরো সিস্টেম আপগ্রেড করে এবং ম্যাসিভ অ্যাকশন নেয় প্রথম টাইপের উদ্যোক্তা মন্দায় পুরোপুরি হারিয়ে যায় ব্যবসায় টিকেই থাকতে পারেন না ব্যাপক লসের সম্মুখীন হয়ে বিজনেস বন্ধ করতে বাধ্য হন দ্বিতীয় টাইপের উদ্যোক্তা মন্দায় বিপদে পড়েন আর্থিকভাবে ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন কোনো রকমে টিকে থাকেন পরবর্তীতে উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট করেন কেউ কেউ দাঁড়াতে পারেন আবার কেউ কেউ হারিয়ে যান তৃতীয় টাইপ যারা এরা মন্দার সাথে তাল মিলিয়ে টিকে থাকেন এরা মন্দায় তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হন চতুর্থ টাইপ যারা মন্দায় উল্টো আরও ভালো বিজনেস করেন ব্যবসায়ীকে আরও নতুন উচ্চতায় নিয়ে যান এখানে ম্যাথটা সিম্পল ধরেন মন্দার কারণে ব্যবসায় ত্রিশ শতাংশ করে রেভিনিউ বা গ্রোথ কমছে এবার আপনি যদি হতাশ হয়ে নিজের কাজের গতি বিশ শতাংশ কমান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন পঞ্চাশ শতাংশ তার মানে আপনি দ্রুত বন্ধ হওয়ার দিকে যেতে থাকবেন এটাই ঘটে প্রথম টাইপের উদ্যোক্তার সাথে আবার মন্দায় আপনি যদি আগের গতিতেই কাজ করে যান তার মানে আপনি ত্রিশ শতাংশ করে পেছাচ্ছেন যা মূলত দ্বিতীয় গ্রুপের সাথে হচ্ছে আপনার ব্যবসায় ত্রিশ শতাংশ রেভিনিউ কমছে এখন আপনি শতাংশ গতি বা পরিশ্রম বাড়ালে বিজনেস স্বাভাবিক থাকবে মানে আগাবেনও না পেঁচাবেনও না তবে পরিশ্রম বাড়িয়ে মন্দায় অনেক সময় কাজ হয় না যদি না যথাযথ কৌশল প্রয়োগ করেন মজার ব্যাপার ঘটছে চতুর্থ গ্রুপের সাথে তারা পরিশ্রম কৌশল স্কিল সব কিছুকে কয়েকগুণ বাড়িয়ে ড্রাইভ দিচ্ছে এতে দেখা গেল বিজনেসে তিনগুণ চারগুণ প্রবৃদ্ধি হয় তৃতীয় গ্রুপ শুধু পরিশ্রম বাড়িয়েছে আর চতুর্থ গ্রুপ একই সাথে স্কিল স্ট্র্যাটেজি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে কোচিং নিয়েছে মাঠে ঘুরে বেস্ট প্ল্যান হাতে নিয়েছে কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়ানো নিয়ে কাজ করেছে পেছাবো না উল্টো আরও কয়েকগুণ গতিতে আগাবো এটাই হলো মন্দার পারফেক্ট মাইন্ডসেট ম্যাসিভ ড্রাইভ স্পিড 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 ফিউচারিস্ট ইনোভেটর ও কম্পিউটার বিজ্ঞানী রে কার্জ উইলকে নিশ্চয়ই সবাই চেনেন ফোর ম্যাগাজিন যাকে আলটিমেট থিঙ্কিং মেশিন বলে আখ্যা দিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল তাকে রিলেন্টলেস জিনিয়াস বলেছেন প্রযুক্তির দুনিয়া নিয়ে তার করা একের পর এক ভবিষ্যদ্বাণী সত্য হওয়ায় চারদিকে তাক লেগে যায় উনি এই শতাব্দী নিয়ে অসম্ভব পাওয়ারফুল একটা কথা বলেছেন ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি উইল নট এক্সপিরিয়েন্সিং ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ গ্রোথ উইউল এক্সপিরিয়েন্স টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স অফ গ্রোথ এই শতাব্দীতে আমাদের একশো বছর নয় বরং বিশ হাজার বছর পরিমাণ অগ্রগতি হবে অর্থাৎ প্রতি বছর আমরা দুইশো বছর পরিমাণ আগাব প্রযুক্তি প্রতিনিয়ত যেভাবে এগিয়ে যাচ্ছে কার্জ উইলের কথার বাস্তবতা আমরা নিজেরাও অনুভব করছি মাত্র দুশো বছর আগে পৃথিবীতে সাইকেল আবিষ্কার হয়েছিল কি তোল পাড়ি না হয়েছিল সে আবিষ্কার নিয়ে আর এখন প্রতি মিনিটে সাইকেলের চেয়ে যুগান্তকারী আবিষ্কার হয় প্রচণ্ড গতিশীল এই বিশ্বে বিজনেস করে টিকে থাকতে আপনাকেও তাই ম্যাসিভ ড্রাইভ দিতে হবে বাড়াতে হবে কাজের স্পিড স্পিড ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য ইউনিভার্স রেসপেক্টস অ্যান্থনি বার্গাস একটা সময় খুব প্রচলিত একটা প্রবাদ ছিল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস খরগোশ ও কচ্ছপের গল্প বলে আমাদেরকে উৎসাহিত করা হতো কিন্তু আজকের বিশ্বে এই গল্পের মাইন্ডসেট নিয়ে আপনি শুধু বিপদেই পড়বেন না একদম তলিয়ে যাবেন আজকের পৃথিবী চলছে স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এই ফর্মেটে। এখনকার খরগোশ আর সে বোকা নেই সে এখন দড়ি পার হয়ে রেস নেয় আজকের দিনে ব্যবসায় সফল হবার মাইন্ডসেট হচ্ছে কুইক অ্যান্ড কনসিস্ট্যান্ট অর্থাৎ খরগোশের মতো গতিশীল এবং কচ্ছপের মতো ধারাবাহিকতা দুটোই লাগবে দ্য এরা অফ স্লো অ্যান্ড স্টাডি ইজ ওভার ইন টুডে ইজ বিজনেস ওয়ার্ল্ড কুইক অ্যান্ড কনসিস্ট্যান্ট টাচ দ্য উইনিং লাইন কোচ কাঞ্চন আচ্ছা এক কোটি টাকা কামালে কি আপনি ধনী হয়ে যাবেন না হবেন না কারণ এটা নির্ভর করছে আপনি কত দিনে কামাচ্ছেন তার ওপর আপনি যদি পঞ্চাশ বছরে এক কোটি টাকা কামান সেটাকে কোনোভাবে ধনী বলা যায় না পঞ্চাশ বছরে আর পাঁচ বছর কামানো এক নয় যে পাঁচ বছরে কামালো সে আপনার চেয়ে দশ গুণ ধনী আর এক বছরে কামালে পাঁচ মাসে কামালে পাঁচ সপ্তাহে আর যে পাঁচ দিনে কোটি টাকা কামাচ্ছে একজন পঞ্চাশ বছর এক কোটি টাকা ইনকাম করল আর একজন পাঁচ দিনেই করল দুজনের টাকাই এক কোটি কিন্তু দুজন সমান ধনী নন যে পাঁচ দিনে ইনকাম করল পঞ্চাশ বছরে কামানো ব্যক্তির তুলনায় সে তিন হাজার ছয়শত পঞ্চাশ গুণ ধনী কত টাকা কামালেন এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কত সময়ে কামাচ্ছেন স্পিড 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 হচ্ছে কম্পিটিশান কিলার মার্কেট ডোমিনেশন স্ট্র্যাটেজি বিখ্যাত গাড়ি ডিজাইনার ক্যারল শেলভি বলেন দ্য অনলি থিং বেটার দ্যান স্পিড ইজ মোর স্পিড মেয়াদ শেষ হওয়ার আগে সফল হন পৃথিবীর প্রতিটা জিনিসের একটা মেয়াদ আছে আপনি আমি যে পৃথিবীতে বাস করছি আমরাও একটা মেয়াদ নিয়ে এসেছি ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং ইউ আর এক্সপায়ারিং দিন দিন এক্সপায়ার হচ্ছে এটা আমরা ভুলে যাই যা কিছু করার মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ ওই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই করতে হবে দ্রুত সফলতা না পেলে উপভোগ করবেন কখন বিছানা থেকে ওঠার শক্তি না থাকলে তখন ব্যাংক ভরা টাকা দিয়ে কি করবেন শরীরে শক্তি সামর্থ্য থাকতেই সফল হন তাহলে বিশ্বটা ঘুরে দেখার সুযোগ পাবেন যত দ্রুত সফলতা পাবেন উপভোগ করার জন্য তত বেশি সময় হাতে থাকবে ধনী হওয়া ভালো না খারাপ অনেকেই ধনী হওয়া বা টাকা পয়সা আয়কে খুব খারাপভাবে দেখেন টাকা মানেই খারাপ এই ধারণার কারণে আমরা অনেক সময় ধনী হবার স্টেপই দেই না টাকা ছাড়া এই পৃথিবীতে এক মিনিটও চলতে পারবেন না এত প্রয়োজনীয় একটা জিনিস খারাপ হয় কিভাবে। বিভিন্ন ধর্মে শুধু ধনীদের জন্য স্পেসিফিক কিছু কার্যক্রম রাখা হয়েছে যেমন ইসলাম ধর্মে হজ জাকাত ও কুরবানি শুধু ধনীদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছে এমনকি সৎ ব্যবসায়ীদের বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে তার মানে টাকা খারাপ জিনিস নয় আপনি যদি বৈধভাবে টাকা আয় করেন এবং ভালো কাজে ব্যয় করে এটা আপনাকে ইহকাল ও পরকাল উভয় জায়গাতেই সম্মানিত করবে আমি খুব কাছ থেকে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করেছি ধনী দরিদ্রের মধ্যে দ্বন্দ্বটা আসলে কোথায় এর মূল কারণ গরিবদের মধ্যে একটা বদ্ধ মূল ধারণা ধনী মানেই খারাপ তারা গরিবদের রক্ত চুষে ধনী হয় যে কোনো একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন উত্তর পেয়ে যাবেন ধনীরা যে তাদের পরিশ্রম স্কিল মাইন্ডসেট ও স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে ধনী হয় এটা গরিবদের মাথায়ই নেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন রিক্সাওয়ালার ধনী হওয়া সম্ভব যদি সে স্মার্ট ওয়ার্ক করে শুধু হার্ডওয়ার্ক নয় প্রপার মানি ম্যানেজমেন্ট করে কিন্তু সে মাথা ঘামাবে না ব্রেইনে ইউজ করবে না গায়ে গতরে অমানসিক পরিশ্রম করবে অবশেষে ধনী না হতে পেরে ধনীদের গালি দেবে ভাববে আমি এত কষ্ট করে ধনী হতে পারি নাই ধনীরা তাহলে কেমনে ধনী হয় নিশ্চয় চুরি করেই হয় অথচ উল্টোটা দেখেছি আমি ধনীদের মাঝে দেখেছি গরিবদের প্রতি তাদের সহযোগিতার মনোভাব গরিবের বিপদে পাশে দাঁড়ানোর স্পৃহা শীতবস্ত্র নিয়ে দৌড়ে যায় বন্যায় ত্রাণ দেয় নিয়মিত দান খয়রাত করেন ইত্যাদি রিক্সাওয়ালা বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা নিলে এটা ডাকাতি হয় না কারণ সে দরিদ্র শশা বিক্রেতা শশায় সবুজ রঙ মেশালে সেটা ভেজাল হয় না কারণ সে গরিব ধনীরা চুরি করলে ওইটাই হাইলাইট হয় এই জন্যই আমরা মনে করি শুধু ধনীরাই খারাপ অবশ্যই সব ধনী যে ভালো আমি সেটা বলছি না অনেক ধনীরাও চুরি করে খারাপ কাজ করে কিন্তু সবাই নয় আসলে যে মানুষ হিসেবে খারাপ সে ধনী বা দরিদ্র উভয় অবস্থাতেই খারাপ টাকা খারাপ নয় কিছু খারাপ মানুষ টাকাকে খারাপ কাজে ব্যবহার করে আবার এই টাকা দিয়েই ভালো মানুষেরা অনেক ভালো ভালো কাজও করে চিরসবুজ নিউজ কিছু নিউজ আমরা টিভিতে প্রতিদিন দেখি বছরের পর বছর দেখি তারপরও প্রতিবার যখন দেখি মনে হয় নতুন শুনছি নতুনভাবে হতাশ হই হা হুতাশ করি এই নিউজগুলো আমি আজকে একেবারে বলে দিচ্ছি আপনি যতদিন বেঁচে থাকবেন এই নিউজগুলো সেম থাকবে কি সেই নিউজগুলো দ্রব্যমূল্যের দাম বাড়বেই স্বর্ণের ভরি আরও আকাশচুম্বী হবে জমির দাম আজীবন বাড়বে মুদ্রাস্ফীতি হতেই থাকবে ধনী দরিদ্র বৈষম্য বাড়বে বিজনেস করা চ্যালেঞ্জিং হবে আহারে জমির দাম বেড়ে গেল বাড়ি করবো কেমনে দ্রব্যমূল্যের এত দাম বাজারে গেলে মাথায় হাত এসব হাপিত্বেশ মাথা থেকে ঝেড়ে ফেলুন আজকের পর থেকে এসব নিউজে কান্না দিয়ে নিজের কাজ করে যান কোনো রোডের সব লাইট একসাথে গ্রিন হবে না আপনি যদি এ আশায় বসে থাকেন সব সিগনাল গ্রিন হোক তখন একবারে গাড়ি টান দিয়ে গন্তব্যে চলে যাবেন তাহলে উদ্যোক্তার জীবন আপনার জন্য নয় নানা রকম ভেজালের মধ্যেই আপনাকে এগিয়ে যেতে হবে এতক্ষণ ধরে যেহেতু বইটা পড়ছেন কিছু কথা মন দিয়ে শুনে রাখুন উদ্যোক্তাগিরি মানে অড জব এটা রিল্যাক্স থাকার কোনো পেশা নয় সারাক্ষণ আপনাকে চ্যালেঞ্জ নিয়ে আগাতে হবে বিজনেস লাইফ মানে সাতানব্বই শতাংশ জব ইজুকাল টু তিন শতাংশ অসাম মোমেন্টস মাত্র তিন শতাংশ ভালো মোমেন্টের জন্য আপনাকে সাতানব্বই শতাংশ সময়েই ভেজাল কাঁধে নিয়ে ঘুরতে হবে যত প্রেশার নেবেন আপনার বিজনেস ততই বড় হবে মন্দা থাকবেই একটার পর একটা সমস্যা আসবেই এর মধ্যেই আপনাকে নিজের গতিতে এগিয়ে যেতে হবে মন্দা আসবে মন্দা যাবে কিন্তু আপনি মন্দাকে আপনার লাইফে কোনোভাবেই স্থান দেবেন না মন্দা আপনার জন্য না এভাবে নিজের মনকে ট্রেন আপ করবেন রুমের দেয়ালে বড় করে লিখে রাখুন দুঃখিত আমি মন্দায় অংশগ্রহণ করতে পারছি না